জনগণের ট্যাক্সের টাকা খরচা করে গোটা প্রশাসনকে অচল করে দিয়ে সরকারি পয়সায় দলের প্রচার সারল ত্রিপুরা বিজেপি, দাবি সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এরপরেও মানুষ ভেবেছিল যেহেতু প্রধানমন্ত্রী এসেছেন তিনি অন্তত কিছু বলবেন, কিন্তু শেষ অবধি মোদি ফের হতাশ করল। মোদির সভা শেষে ঠিক এভাবেই তোপ ডাকল সিপিআইএম। আজকে যে বহুল প্রচারিত জনগণের ট্যাক্সের পয়সায় যে ভারতীয় জনতা পার্টির যে আজকে প্রধানমন্ত্রীকে এনে যে জনসভা হলো, আমরা যেটা বলছিলাম এটা সরকারি পয়সায় এবং সরকারি যে মেশিনারিকে দিয়ে আগাম ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচার সেরে নেওয়ার যে একটা অপচেষ্টা তাই প্রমাণিত হল, এবং গোটা প্রশাসনকে অচল করে দিয়ে রাজ্যের যে অনেক পরিষেবার বিপর্যয় ঘটেছে, মানুষকে অনেক অসুবিধায় ফেলে ফেলা হয়েছে। যাই হোক, এগুলি পরবর্তী সময়তে বলার আরও সুযোগ হবে। আমি যে কথাটা বলতে চাই যে এত কিছুর পরও ত্রিপুরা রাজ্যের মানুষ অন্তত এটা সরকারি পয়সায় পার্টির প্রচার উদ্দেশ্য হলেও যেহেতু প্রধানমন্ত্রী তাদের দলের সরকারের পাঁচ বছরের মেয়াদের একদম শেষ প্রান্তে এসছেন, এটা অনেক যে আশায় বা অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রী বোধ হয় যে বিগত পাঁচ বছরের মানুষের যে ধুমায়িত ক্ষোভ ভারতীয় জনতা পার্টির দলের সরকারের যে গত নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি না পালনে পালন না করায় যেভাবে মানুষ হতাশ হচ্ছিলেন, অন্তত তার কারণ ব্যাখ্যা করবেন। এবং যেটা অন্যান্য ক্ষেত্রে আমরা দেখি, আমাদের প্রধানমন্ত্রী যে অগ্রিম ঘোষণা না করলেও যে কোনো কোনো জায়গাতে এরকমভাবে নাটকীয়ভাবে যে কোনো কোনো রাজ্যের জন্য বা কোনো কোনো অঞ্চলের জন্য কিছু নতুন নতুন প্রকল্প ঘোষণা করে থাকেন, হয়তোবা এরকম কিছু করবেন, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের হতাশার যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে এই রাজ্যের জনগণের কোটি কোটি টাকার অপচয় করালেন, ঘটালেন, কষ্টের মধ্যে ঠেলে দিলেন, এবং এটাকে যে একটা জনসভা হল, তিনি দেশের প্রধানমন্ত্রী হিসাবে যে তার যে প্রধানমন্ত্রীর পদের যে উচ্চতা গরিমা এটাকে নিচে নামিয়ে যে ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে খেয়ে রাখলেন। আসলে মানুষ একবার জুমলা আর মিথ্যা প্রতিশ্রুতি ধরে ফেললে এমনই হয়, তাই সভা শেষে দিকে দিকে বাক্যবাণে আক্রান্ত শাসক শিবির। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।